গুরুত্বপূর্ণ দিন। ভাইজান আপনি মাগরিবের আগে মাগরিবের আজানের আগে আপনি যদি একটা আল্লাহু আকবার বলেছেন ওই আল্লাহু আকবারে যদি আপনি 10টা নেকি পান আপনি মাগরিবের পরে যখনই রমজানের তারিখ পড়ে গেল সূর্য ডুবার পরেই তারিখ পড়ে গেল তার 70 গুণ বেড়ে গেল। জোরে বলি আর একটু জোরে বলি আপনি মাগরিবের আগে সূর্য ডুবার আগে আপনি একটা টাকা দান করেছেন আপনি যদি নেকি পেয়ে থাকেন 100 এখন যদি আপনি মাগরিবের আজানের পরে যদি 1 টাকা নেকি দান করে থাকেন তবে আপনি নেকি পেয়ে যাবেন 300। এই মাসটা আজকে আমরা পেয়ে গেছি জোরে বলি আলহামদুলিল্লাহ। আর এই মাসের কথা মহান স্রষ্টা তার পবিত্র কোরআনের প্রথম সূরার পরত সূরা সূরা আল বাকারার মধ্যে তিনি সুন্দর করে বলে দিয়েছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম ওয়াল্লাহু আলাম বিমুরাদ শব্দর মানে আমার আল্লাহ ব্যতীত বিশ্বের অন্য কোনো ব্যক্তি জানেন না। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি এটি একটি নির্ভুল কিতাব। সেই কিতাবের নাম কি গো? কথা বলেন, আওয়াজ দিয়ে বলুন। আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি এটি একটি নির্ভুল কিতাব, এই বইয়ের মধ্যে কোনো ভুল পাবে না। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি কিতাবটি যারা পড়ে শুনে বুঝে নেবে তারা মুত্তাকিন পরেজগার হয়ে যাবে। অন্যায়ের মুখে লাথি মেরে বাতিলের মুখে ঝাঁটা মেরে সত্যের পতাকা নিয়ে আল্লাহর জমিনে দাঁড়িয়ে যাবে, তার নাম হলো কোরআন। এই কিতাব এমন একটি কিতাব বন্ধু, এই কোরআন এমন একটি কোরআন বাজান, এই কোরআন এমন একটি কোরআন ভাই গো, এই কোরআন যারা পড়ে তারা নেকি পাই, যারা শোনে তারাও নেকি পাই। আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ আজকে আমাদের উপরে বড় সন্তুষ্ট হয়ে যাবে। আপনারা মনে মনে বলছেন হুজুর আপনাকে ভাড়া করে নিয়েছি, আপনি বলুন আমরা বলবো না, এমন মনে হয় নাকি? তবে এমন যদি মনে হয় না হয় তো আমরা সবাই বলবো, কেউ বলতে বাদ থাকবো না। তবে ভাই জান আমার আব্বা জানে রাত, আমার আম্মা জানে রাত, শুনে জান রাতের বেলা, আমি জানো আপনাদেরই ভাই, আপনারা জানো আমারই ভাই। যদিও আমার বাড়িটা উত্তরবঙ্গের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় হয়, তবু জানো আমি আপনাদেরই ভাই, আপনারা জানো আমারই ভাই। বন্ধুরে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এক দুই করে প্রায় 200 কোটির মতো বই আছে, এক দুই করে প্রায় 200 কোটির মতো কিতাব আছে। বাজান রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, এই পবিত্র কোরআন ব্যতীত অন্য কোন কিতাব তার নিজের ভাষায় কথা বলতে পারে না। ভাই গো, বাইবেল
বাইবেল কে যদি জিজ্ঞাসা করো ওগো বাইবেল তোর বাড়ি কোথায়, বাইবেল তার ভাষা দিয়ে বলতে পারবে না। পুরাণ কে যদি বলো কোরআন, পুরাণ কে যদি বলো গীতা, কে যদি বলো রামায়ণ, কে যদি বলো মহাভারত, কে যদি বলেন তোর বাড়ি কোথায়, কে তোরে পাঠিয়েছে, তারা বলতে পারবে না। কিন্তু কোরআন কে যদি বলেন কোরআন রে তোর বাড়ি কোথায়, আমাকে যদি কেউ বলে তোর বাড়ি কোথায়, আমি চট করে বলে দেব উত্তরবঙ্গ মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানা। তো এমনি করে করে প্রায় 200 কোটি বই আল্লাহর জমিনের উপরে আছে, একটা বই তার ভাষা দিয়ে কথা বলতে পারে না। কিন্তু যেই কোরআন এই মাহে রমজান মাসের এসেছে, মাহে রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে যেই কোরআন আমাদের কাছে এসেছে, এই কোরআন তার নিজের ভাষা দিয়ে কথা বলতে পারে। আপনি কোরআনকে যা জিজ্ঞাসা করবেন প্রত্যেকটি কথার উত্তর দিয়ে দেবে। আপনি যদি কোরআনকে বলেন যে কি আমি একটা সুন্দরী রমণী মেয়ে বিয়ে করব, তবে সে মেয়েটা কেমন হওয়া দরকার, তাও আপনাকে কোরআন বলে দেবে যে তুমি এমন এমন মেয়ে যদি তোমার ঘরে রাখো তবে তোমার বড় কল্যাণ আছে, কোরআন আপনাকে তা বলে দেবে। এই কোরআন কে যদি বলেন ও কোরআন তোর বাড়ি কোথায়, কোরআন তার নিজের ভাষা দিয়ে বলে দেবে বল্লহু আকুরআনুম মাজিদু ফি লাউহিম মাহফুজ। রে মেদিনীপুর নন্দী গ্রামের লোকেরা আমার বাড়ি কোথায় জানো, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। কোরআন বলো তো তুমি লৌহে মাহফুজ থেকে আল্লাহর জমিনে কখন এসেছো, কোরআন বলে দেবে রে মেদিনীপুর নন্দী গ্রামের লোকেরা আমি কখন এসেছি জানো, সাহারু রমজান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। কোরআন বলে দেবে রে মেদিনীপুর নন্দী গ্রামের লোকেরা আমি কখন এসেছি জানো, আমি যখন আল্লাহর জমিনে আল্লাহর আকাশ লৌহে মাহফুজ থেকে যখন আল্লাহর জমিনে আমার নবীর দরবারে কারে হীরাই আমার প্রথম আগমন হয়েছে, সেই দিন আমার রসুল দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী কারে হীরাই আল্লাহর ধ্যান জিকিরে মগ্ন ছিলেন ওই মুহূর্তে আমি এসেছি। যদি বলেন কোরআন রে তুমি একাই এসেছো না, তোমার সঙ্গী সাথী কেউ ছিল, কোরআন বলে রে বিশ্ব জগতের লোকেরা আমি একাই আসিনি, আমার সাথে এক সঙ্গী সাথী ছিল তার নাম হলো জিবরাইল। কখন এসেছো গো জিবি কোরআন, কোরআন বলে আমি রমজান মাসের বরকতময় মাসে আল্লাহর নবীর দরবারে এসেছি, সেই দিন আমার নবী ছিলেন গারে হেরা। ভাই গো আমার আব্বা জানেরা আমার আম্মা জানেরা, এবার কোরআনকে যদি বলো কোরআন রে তুমি রাত্রে এসেছো না দিনে এসেছো, সকালে এসেছো না দুপুরে এসেছো, সন্ধ্যায় এসেছো না বৈকালে এসেছো, রাতে এসেছো না দিনে এসেছো, কোরআন আপনাকে স্পষ্ট ভাষাই বলে দেবে। আরো যদি বলা বলেন কোরআন রে তুমি রাত্রে এসেছো কিন্তু যেই রাত্রিটাতে তুমি এসেছো সেই রাত্রিটা কোন রাত্রি ছিল, রাতটা কি কালী পূজার রাতে এসেছো নাকি দুর্গা পূজার রাত্রে এসেছো নাকি
ঈদুল ফিতরে রাত্রে এসেছো নাকি ঈদুল আযহা রাত্রে এসেছো নাকি চাঁদ রাত্রে এসেছো নাকি কোরআন বলে না রে না আমি কখন এসেছি জানো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু লাইলাতুল কদর লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর হে বিশ্ব জগতের নর নারীরা রে মেদিনীপুর বিশ্ব বাংলা ভারতের লোকেরা আমি যখন আসি সেটা কালী পূজার রাত্রি ছিল না সেটা দুর্গা পূজার রাত্রি ছিল না সেটা মহররমের রাত্রি ছিল না সেটা ঈদুল ফিতরের রাত ছিল না সেটা ঈদুল জোহার রাত ছিল না আমি যে রাত্রিটা দেখেছি সেই রাত্রিটা ছিল মাহে রমজান মাসের লাইলাতুল কদরের লাইলাতুল কদরের রাত্রে এসেছো তো কি হয়েছে সবই তো আমার আল্লাহ দেওয়া রাত না গো না গো তো কোরআনকে যদি আপনি দ্বিতীয় প্রশ্ন করেন এই কোরআন সবই তো আমার আল্লাহর দেওয়া রাত তো তুই লাইলাতুল কদরের রাত্রে আলী তো কি হয়েছে কোরআন বলে রে পাগলের দলেরা রে বিশ্ব জগতের লোকেরা আমি যেই রাত্রিটাতে এসেছি সেই রাত্রি কত গুরুত্বপূর্ণ রাত সেই রাত কত কি বরকতময় রাত লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর আমি যেই রাত্রিটাতে এসেছি সেই রাত্রিটা এমন এক মহান রাত রে সেই রাত্রি এমন এক খাতারনাকময় রাত্রে সেই রাত এমন এক বরকতময় রাত্রে সেই রাত্রিটা হলো একটা রাত্রি হাজারো মাসের চাইতে উত্তম সেই রাত্রে আমি এসেছি আর এই রাতটাই আমাদের কাছে আবার চলে আসছে বেশি লেট নয় যেহেতু মাস যখন পেয়ে গেছি তখন আমরা সেই রাত্রি পাঁচটা পাবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ গো আমি মহিরুদ্দিন তোমার এক অসহায় বান্দা তুমি যেমন এমন এক বরকতপূর্ণময় রমজান মাস আমাদেরকে তুমি দিয়ে দিয়েছো ওই পাঁচখানা রাত্রিও তুমি আমাদের নসিব করিও জোরে বলি আমিন আর একটু আসতে বলি আমিন আমার ভাইরা আমার বন্ধুরা আমার আব্বা জানেরা তবে আপনারা অনেকেই